বৃদ্ধাশ্রম, বাবা মা দিনরাত কষ্ট করেন সন্তানের মুখে হাসি ফোটাতে, শেষ বয়সে তাদের জায়গা কেন হয় বৃদ্ধাশ্রমে। যে সন্তানেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাদেরকেও যে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না সেটা বলা যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে এদেশে এখনও বহু সন্তান রয়েছে যারা মায়ের জন্য জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু তার বিপরীতে বাবা মায়ের প্রতি সন্তানদের চরম অবহেলা অবজ্ঞার চিত্র ধরা পড়ে এই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে বসে আকাশের দিকে তাকিয়ে বাবা মাকে বলতে শুনেছি, আমার ছেলেমেয়েরা ভালো থাকুক, আরো বড় হোক, বয়সের বারে নুয়ে পড়া পিতা মাতা খোঁজেন একটি বাঁচার অবলম্বন, একটু থাকার আবাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া করার জন্য, মা বাবা শুকর আদায় করার জন্য। মায়ের অবাধ্য হওয়া মানে সবচেয়ে বড় গুনাহ করা। মনে রেখো, যদি বাবা মাকে কষ্ট দাও তাহলে যেতে হবে তোমাকে জাহান্নামে। পিতা মাতার সারা জীবনের লালন করা সুন্দর সংসারের স্বপ্নভঙ্গ আর না হয়। প্রতিটি সন্তান তার বাবা মার দায়িত্ব নিক, বৃদ্ধাশ্রম নয়। প্রতিটি বয়বৃদ্ধির স্থান হোক তার সন্তানের খুব কাছে। যেভাবে শৈশবে তাকে আগলে রাখা হয়েছিল গভীর ভালোবাসা ও মমতায়,